মঞ্চের কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের প্রারম্ভিক অনুষ্ঠান ওপেনিং সেরিমনি। মা গঙ্গার মতোই আমাদের সাংস্কৃতিক চর্চার ধারা সতত প্রবাহমান, যাতে রয়েছে নানা দেশি বিদেশি সংস্কৃতির নির্যাস। তবু আমরা মা গঙ্গার মতোই নিজেদের স্বাতন্ত্র্য ও ঐতিহ্য বজায় রেখে বয়ে চলেছি এক প্রজন্ম থেকে আগামী প্রজন্ম। মা গঙ্গাকে প্রণাম জানিয়ে ও তার সেই ঐতিহ্যকে পাথেয় করে শুরু করছি আজকের নিবেদন পূর্ণ জাহ্নবীর তীরে।
আপনি মঞ্চে মাঝখানে দেখতে পাচ্ছেন গুরু সঞ্চিতা ভট্টাচার্য ও তার নৃত্য পরিকল্পনা কোরিওগ্রাফিতে যে আপনার অপূর্ব যে সঙ্গীত আয়োজন আপনারা শুনলেন সেটি করেছেন প্রথিত যশা সঙ্গীত সঙ্গীতজ্ঞ সঙ্গীত শিল্পী পণ্ডিত তন্ময় বসু। তিনি অবশ্য আজ এখানে নেই, তিনি এই সমস্ত মিউজিক তৈরি করে দিয়েছেন। আর সমগ্র পরিকল্পনা এবং এই রচনা অর্থাৎ স্ক্রিপ্ট করেছেন আমাদের সকলের প্রিয় প্রবীণদা। এই পরিকল্পনা করেছিলাম 2018 থেকে। আমাদের সত্যি বঙ্গ সংস্কৃতির সঙ্গে এবং এবিসি যদি চালাতে হয় এরাই কিন্তু আমাদের মেরুদণ্ড। তাই আজ মঞ্চে দেখলেন অভূতপূর্ব 120 জনের নৃত্যশিল্পী। তারা কেউ এসছে ডালাস থেকে, কেউ নর্থ ক্যারোলিনা, সান ফ্রান্সিসকো, অ্যারিজোনা এবং লস এঞ্জেলিস, এই সব জায়গা মিলিয়েই যেটা আমরা আপনাদের কাছে রাখলাম তার মানে আমাদের যে চিন্তাধারা ধরেছিলাম 2500 বছরের গঙ্গাধারাই থেকে ভারতবর্ষে আমাদের যে সঙ্গীত এবং হেরিটেজ চলে আসছে, শক, হুন, পাঠান, মোগল, ব্রিটিশ সবাই অনেকেই আমাদের শোষণ করেছে, কিন্তু তাদের সংস্কৃতির কিছুটা দিয়ে আমাদের বাংলার সংস্কৃতির অনেক সমৃদ্ধ করেছে, সেটাই আমাদের প্রতিপাদ্য বিষয়। আর ছিল গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা, এরা সবাই বঙ্গোপসাগরে মিলে গেলেও এই তারা কিন্তু রিসার্ফেস করলো সরস্বতী নদীর মতো। আজ 8000 মাইল দূরে হাটসনের ওপরে বঙ্গ সংস্কৃতির সঙ্গে মাধ্যমে সেই আজ সেই বীজ আমরা যেটা বপন করেছিলাম চারিদিকে ছড়িয়ে পড়েছে উত্তর আমেরিকাতে। তাই আমরা মনে করি যে এদের নৃত্য পরিবেশনায় আমরা সত্যি সমৃদ্ধ এবং আমরা আপনাদের কিছু ফিরিয়ে দিতে পেরেছি এবং এই সংস্কৃতিকে যদি বাঁচিয়ে রাখতে পারি তাহলে আমরা সত্যি সত্যি আপনাদের আমরা কৃতজ্ঞ থাকব এই অভিনয় চিত্রশিল্পীদের কাছে। আর এইখানে আরেকজন যে নাচে যে সম্পূর্ণ জিনিসটা সংগঠনের মধ্যে আছেন সেটা হচ্ছে সমিতা সেন। এই 2 বছরের প্রচণ্ড পরিশ্রমে সবাই একত্রিত করেছে, তাই আপনাদের সবাইকে আমাদের এই প্রদর্শনী রাখার জন্য ধন্যবাদ জানিয়ে বিশেষ করছি। একটা ছোট কথা না বললে অন্যায় করা হবে, গুরু সঞ্জিতা ভট্টাচার্য আমাকে বললেন যে প্রজ্ঞা দাশগুপ্ত ক্রিয়েটিভ ডিরেক্টর, শিল্প নির্দেশনা করেছেন।